হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুলতানা বলছি নিউ ইয়র্ক থেকে। আজকে রান্না করব আমি মুগ ডাল দিয়ে শীতের পাঁচমিশালি সবজি দিয়ে লাবড়া। লাবড়া বলেন বা শীতের সবজি বলেন, যেটাই হোক এটা রান্না করব আজকে আমি। তো রেসিপিটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুবই ভালো টেস্টি একটা রেসিপি এটা। এটা ভাত দিয়ে বা রুটি রুটি পরোটা সব কিছু দিয়ে ভালো লাগে। তো আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে ট্রাই করবেন, বানাবেন আর সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তাহলে চলেন কিভাবে আমি রান্না করি আজকে সবজিটা দেখে নিই। আমি দিয়ে দিলাম তেল, সরিষার তেল দিয়ে রান্না করব। চুলার আঁচটা আমি হাই করে দিলাম। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলিকে একটু হালকা নেড়ে চেড়ে আমি বাকি মশলাগুলি দিয়ে দিব। এই পর্যায়ে আমি মশলা দিয়ে দিব। আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, ওয়ান টিস্পুন ধনিয়া জিরা, ওয়ান টিস্পুনের কম মরিচ, এই মরিচটা অনেক ঝাল, ওয়ান টিস্পুন হলুদ, ওয়ান অ্যান্ড হাফ টিস্পুন আদা রসুনের পেস্ট। আমি এইসব মশলা একটু অল্প একটু পানি দিয়ে ভালো মতো কষে দিই আর দিয়ে দিলাম আমি এখন লবণ। লবণটা আমি পরে একটু দেখে নেবো, মশলাটাকে ভালো মতো একটু কষতে হবে। দুই তিন মিনিট ভালো মতো মশলাটাকে কষে আমি সবজি দিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করবো। প্রথমে আমি মশলাটা ভালো মতো কষে নিই। দুই তিন মিনিট মশলাটা আমি কষে নিলাম, দুই তিন মিনিট মশলাটাকে আমি ভালো মতো কষে নিলাম। এখন আমি যে সমস্ত সবজি শক্ত সেগুলি আমি প্রথম দিয়ে দিব। দিয়ে দিলাম গাজর, আলু আর লাল মূলা যেটাকে বলে, এখানে বলে দিয়ে দিই ছোটো ছোটো পাওয়া যায় চালা দিয়ে খায়, তো ওইটা আমি দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিলাম পেঁপে, এই সমস্ত সবজিগুলি আমি একটু দুই তিন মিনিট ভালো মতো কষিয়ে নিব। দুই তিন মিনিট কষার পর আমি দিয়ে দিব ডাল। আমি মুগের ডাল দিয়ে আজকে রান্না করবো ভেজিটেবলগুলি। তো মুগের ডালটা আমি একটু ভেজে রেখেছিলাম আধা ঘন্টার মতো, আর এটা আমি ভেজে রেখেছিলাম ভাজা মুগের ডাল। সব কিছু একসঙ্গে মিক্স করে আমি ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য। আর চুলার আঁচটা মিডিয়াম থাকবে। সবটা সবজিগুলি আমার কষা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি বাকি সবজিগুলি দিয়ে কষিয়ে নেব। আমি কোনো পানি ইউজ করি না এখন পর্যন্ত। এখন আমি দিয়ে দেব বাঁধাকপি, টমেটো, ক্যাপসিকাম। একটু মিক্স করবি সবগুলো একসঙ্গে। এখন দিয়ে দেবো আমি লাউ। আমি
সাত রকমের সবজি দিয়েছি এখানে, লাউ, ফুলকপি, বাঁধাকপি, আলু, মটরশুঁটি, পেঁপে, গাজর, পুঁই শাক দিব শেষে, পুঁই শাকটা আমি শেষে দিব। এখন এগুলি দিয়ে আমি ভালো মতো মিক্স করে ঢেকে দিব মিডিয়াম আঁচে। শীতের দিনের সবজি তো অনেক ধরনের সবজি আছে, কিন্তু আমার ঘরে আসলে এই কটা আইটেমই ছিল। ঢেকে দিব আমি 5 মিনিটের জন্য, 5 মিনিট পরে ফিরে আসছি। কষা হয়ে গিয়েছে মোটামুটি 50% গলে গিয়েছে, এখন আমি ফুলকপি দিয়ে দিব। আমি এ পর্যন্ত পানি দিই নেই। এখন দিয়ে দিব মটরশুঁটি, এইভাবেই আমি আরো 5 মিনিট রান্না করব। পর ফিরে এলাম, এখন আমি দিয়ে দেবো পুঁই শাক। পুঁই শাকগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে এভাবে মিক্স করে অল্প একটু পানি দিয়ে আমি ঢেকে দিব আরো 5 মিনিট। সামান্য পরিমাণ পানি, খুব বেশি একটা না। লবণ আমি ঢেকে নিয়েছি, আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, ঢেকে দিব 5 মিনিট। সবজিটা আমার 99% হয়ে গিয়েছে, এখন আমি বাগার দিব। চুলাটা বন্ধ করে দিব। বাগারের জন্য আমি নিয়ে নিলাম সরিষার তেল, আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করতেছি। আর দিয়ে দিলাম শুকনা মরিচ 4টা। শুকনা মরিচটা আমি প্রথমে একটু ভেজে নেব। যখন একটু ভালো ফ্লেভার চলে আসবে তখন আমি এখন ঠিক আছে, এখন আমি দিয়ে দেব কিছু পাঁচফোড়ন। আর দিয়ে দেব কিছু রসুন কুচি। এই বাগারটা আপনারা ঘিতেও দিতে পারেন। তো আমি আজকে সরিষার তেল দিয়ে যখন রান্না করলাম তো আমি সম্পূর্ণ সরিষার তেল দিয়ে বাগারটাও দিয়ে দিলাম। তো ভালো মতো ব্রাউন করতে হবে। পাঁচফোড়নের স্মেলটা খুব সুন্দর বের হয়েছে।
পর্যায়ে আমি দিয়ে দেব বাটার। তো আমার পাঁচমিশালি সবজি দিয়ে ডাল দিয়ে লাবড়া কমপ্লিট। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে জানাই আল্লাহ হাফেজ।